আসসালামু আলাইকুম। আমাদের ঢাকার মেট্রো রেলে অনেকগুলি অফিস কন্টেইনার গিয়েছে, তো এটাও একটা অফিস কন্টেইনার যেটা আজকে এখন ডেলিভারি হচ্ছে 40 ফিট 40 ফিটের কন্টেইনার। এটা দেখা যাচ্ছে এই যে ফ্রন্ট সাইডে একটি ডোর, দুই পাশে দুইটা উইন্ডো আছে 3 ফিট 3 ফিট। এই ডোরের পরে আমি কিছু জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এইখানে ডোরের আপনার এয়ার সার্কুলেশনের জন্য এয়ার পাসিং বোর্ড আছে, এইটা স্টিলের একটি হ্যান্ডেল, দিস ওয়ান ইজ লক অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন লক। অ্যান্ড দেন এই ডোরটি অ্যাকচুয়ালি জাহাজের ডোর আমরা লাগাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করব যে কোনখানের তৈরি, কোন দেশের তৈরি, কত সালে তৈরি, এবং ইটস এ ভেরি গুড কোয়ালিটি। এইখানটায় এই যে আপনার এসএসএর কবজা দেওয়া আছে, আপনার এখানে কনসোল করে দেওয়া আছে যাতে এসি চালালে আপনার এসি ইয়া না হয়ে যায়, বাতাস বের না হয়ে যায়। এইখানটায় উইন্ডো, দেন কনসোল লাইটিং বক্স, এইখানটায় এসি যেটি লাগানো হবে, আছে দুটি ওয়াল ফ্যান। সেই সঙ্গে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ওখানকার ডাইরেক্টরের রুম, এই যে কনসোল করা লাইটিং, একটি সিলিং পরপর লাইটিং, এখানেও মাল্টি সকেটের পয়েন্ট আছে। তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এটি একটি আলাদা রুম আর কি। অ্যান্ড দেন এই জায়গাটায় দুটি ওয়ার্ক স্টেশন হবে, আর সেই সঙ্গে এই ওয়ার্ক স্টেশনের সঙ্গে মাল্টি প্লাগ আছে দুটি, উইন্ডো একটি, আর সেই সঙ্গে এই কন্টেইনার এডিশনাল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে আপনার একটি টয়লেট আছে, যে টয়লেটে আপনার কমপ্লিট ফিটিংস আছে। যে কমপ্লিট ফিটিংসের মধ্যে আমি দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কমোডের লাইন, কমোডের হোসের লাইন, দেন এইটা হচ্ছে আপনার একটি কল, এইখানটায় বেসিন হবে, আবার একটি এক্সস্ট ফ্যান দেওয়া আছে, উপরে জিপসাম সিলিং বোর্ড পুরোপুরি কন্টেইনারটার মধ্যে, অ্যান্ড এই জিপসাম সিলিং বোর্ডের দিয়ে যাতে হিট রেসিস্টেন্স করে। আর এই কর্নারটায় অ্যাকচুয়ালি এইখানটায় আপনার একটি সিঙ্ক হবে, এই জায়গাটায় সিঙ্কটা ফিটিং হয়নি, নিচে পানি বের হয়ে যাওয়ার জায়গা, উপরে এক্সস্ট ফ্যান আছে, ইটস এ টি স্টেশন অ্যাকচুয়ালি। আমি একটু আগে যে ম্যাটেরিয়ালগুলো দেখানোর চেষ্টা করেছি, লাইক এখানটায় এই যে সিঙ্ক, এই মাত্র দেখালাম, এই যে কমোড, স্টার, আমরা আর কে এবং স্টার সিরামিকের এগুলো ব্যবহার করি, এই নিচে বেসিন আছে, দুটি ওয়াল ফ্যান, এটি আমাদের এসি, এসির ইনডোর। আর বাহির থেকে আরেকটু দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে আউট পয়েন্টগুলো কেমন হয়। লাইক আউট পয়েন্টটা হচ্ছে এই যে উপরে, এখান থেকে পানির সাপ্লাইটা উপর থেকে হবে ট্যাঙ্কি থেকে ভিতরে ইনার পানির সাপ্লাই, এটা হচ্ছে সোয়ারেজের যে ওয়েস্টেজ লাইন কমোডের, আর এটা হচ্ছে বেসিনের পানির লাইন, এটা হচ্ছে এই এক্সস্ট ফ্যানের বাতাস বেরিয়ে যাওয়ার জন্যে জায়গা, এইটা হচ্ছে আপনার টি স্টেশন থেকে বাতাস বেরিয়ে। আর আমি যদি কন্টেইনার ব্যাক সাইড দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে কন্টেইনার ব্যাক সাইড, আমাদের আরও একটি কন্টেইনার এসে গিয়েছে, ওইটা নামার অপেক্ষায় আছে। এই হচ্ছে মোটামুটি আজকের রিভিউ, আশা করি আপনাদের কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন, কোনো কিছু থাকলে আমাদেরকে বলবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের উত্তর দিতে। আবার একটু ফ্রন্ট ভিউটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।